হঠাৎ ঝড়, গাছের ডাল ভেঙে গাড়ির ওপর, বরাত জোরে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী ও তার পরিবার, ক্ষতিগ্রস্ত গাড়ি, বিপজ্জনক গাছগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আবেদন। ফের চলন্ত গাড়ির ওপর গাছের ডাল ভেঙে দুর্ঘটনা যশোহর রোডে। ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। বরাত জোরে প্রাণে বেঁচেছেন ব্যবসায়ী ও তার পরিবার। শুক্রবার সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে, আর তারপর থেকে শুরু হয় ঝোড়ো হাওয়া, তারপর বৃষ্টিপাত। জানা গেছে সপরিবারে কলকাতা থেকে বনগার বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী বাপুন সাহা। হাবড়া পার করার পর ঝড় বৃষ্টির কবলে পড়েন তারা। চাঁদপাড়া পার করার পর ঝড়ের গতিবেগ বেশি দেখে গাড়ির চালককে গাড়ি রাস্তার পাশে ফাঁকা জায়গায় দাঁড় করাতে বলেন। কিছু সময় দাঁড়ানোর পর রওনা দিতেই দুর্ঘটনা। বাপুন সাহা জানিয়েছেন, আচমকা রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে পড়ে তার গাড়ির উপর। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির পেছনের অংশ, কাচ ভেঙে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। এই বিষয়ে তিনি আরো বলেন, আমি পরিবার নিয়ে কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে কালোপুরের ওখান থেকে যশোর রোডের উপরে আসার সময় ঝড় বৃষ্টি ওঠে, তো আমি দাঁড়িয়ে যাই একটা ফাঁকা জায়গা দেখে। দাঁড়ানোর পরে তখন একটা ডাল এসে পড়ে গাড়ির উপরে এবং বিকট আওয়াজ, সেই আওয়াজে আমার গাড়ি পুরো ভেঙে একদম চুরমার হয়ে যায়। ভগবানের অশেষ কৃপা যে আজকে আমি আমার পরিবার নিয়ে সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছি। আমার এনএইচের কাছে আবেদন একটাই, যে আপনারা আমাদের বনগাঁ পৌরসভাকে সরল মানে দেখুন, যে বনগাঁ পৌরসভার ভিতরে যে গাছগুলো আজকে যে মরা গাছগুলো যেগুলো কেটে আজকে সাফ করেছে, আজকে এনএইচ যদি এই উদাসীনতা না দেখাতো তাহলে আজকে আমার গাড়ির এরকম ক্ষতি হতো না, আজকে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরতে হতো না। তো আমার একটাই রিকোয়েস্ট এনএইচের কাছে, যে আপনারা এরকম উদাসীন হবেন না। আর যারা পরিবেশপ্রেমী আছে, যদি কখনো প্র্যাকটিক্যালি আপনারা এই জিনিসের সম্মুখীন হন তাহলে বুঝতে পারবেন যে পরিবেশ রক্ষা আগে না মানুষের জীবন আগে। আমি কাউকেই ছোট করছি না, তবে আমার মনে হয় সবারই একটু আন্তরিকভাবে দেখা উচিত। ঘটনার পর কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন তারা, গাড়িতে শিশুরাও ছিল। এই বিষয়ে গাড়ির চালক বলেন, আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, সবসময় একটা ভয় কাজ করে, মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। আমরা গাড়ি নিয়ে আসছিলাম, তখন ঝড় বৃষ্টি হচ্ছিল, আমরা কালোপুরটা পার করছিলাম, সেই সময় ঝড় হচ্ছিল। হঠাৎ করে দাদা বললো দাঁড়িয়ে যা, আমরা দাঁড়িয়ে গেছিলাম, দিয়ে একটুখানি গাড়িটা এগিয়েছি যে একটা সাইড করে রাখি, তখন একটা ডাল এসে গাড়িতে ওপর পড়ে, পিছনে কাচটা ভেঙে যায় আর তোমার গাড়ির সাইড দিয়ে পুরো দুমড়ে গেছে একদম। আর বৃষ্টি পড়ছিল সেই সময়, গাড়ির ভিতরে জল ঢুকে গেছিলো, গাড়িতে অনেক মহিলা ছিল, ভয় তো লাগছিলো, হাত পা কাঁপছিলো, গাড়িটা অন্য জায়গায় ঢুকিয়ে দিয়েছিলাম একবারের ভিতরে। কিছুক্ষণের জন্য আমরা মোটামুটি আমরা তো ভেবেছিলাম আমরা জায়গায় স্পট হয়ে যেতে পারি, ভয় তো লাগে স্বাভাবিক। আগের বছরেও বৃষ্টির সময় অনেকেই মারা গেছে আমরা শুনেছি, ভয় তো লাগে। বিষয়টি নিয়ে এনএইচ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান। পৌরপ্রধান বলেন, বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন। গাছগুলো যে শুকিয়ে যাচ্ছে তার ট্রিমিং করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টকে বলা আছে, আমাদের পৌরসভায় কাজ করতে গেলে তারা বলে যে তোমরা এখানে শুকনো গাছ ডাল কাটছো আমাদের পারমিশন, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের নেই। তা সত্ত্বেও মনগা পৌরসভার মধ্যে আমি মানুষকে বাঁচানোর জন্য আমরা এই ট্রিমিং করে দিয়েছিলাম কিছু গাছ, যার ফলে বনগাঁ এখনও মানুষের অ্যাক্সিডেন্টের কাছে কাজ করে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে না। কিন্তু বনগাঁ ছাড়িয়ে গিয়ে যখন কালোপুর থেকে যাচ্ছে, কালোপুর চাঁদপাড়া মণ্ডলপাড়া গাইঘাটা এই বিস্তীর্ণ অঞ্চলে, হাবড়া বিস্তীর্ণ অঞ্চলে এই গাছের যশোর রোড একটা এনএইচ সংস্কারহীন সেই জায়গাটা দাঁড়িয়ে সেই শুকনো গাছগুলোকে কাটারও ব্যবস্থা করছে না, এবং কেন শুকিয়ে যাচ্ছে একটা যে গাছকে প্রকৃতির প্রতি যে দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের সেটাও আমরা বুঝতে পারছি না। শিশু গাছগুলো মরে গিয়ে মরে যাওয়ার পর মানুষ মরার ব্যবস্থা করছে, তাতেও তাদের কানে কর্ণপাত হচ্ছে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।